ডিএমআইটিটাও একটা খুব অদ্ভুত প্রোডাক্ট যেটা উনি বলে গেলেন। ডিএমআইটি মানে কি? নামের মধ্যে সবকিছু আছে, ডি এম আই টি। ডি মানে ডার্মাটোগ্রাফিক্স, ডার্মাটো মানে এখন দেখবেন স্কিনের ডক্টর লেখে না, ডার্মাটো লেখে ওখানে, মানে স্কিনের ডক্টর। ডার্মাটো মানে স্কিনের ডক্টর, বোঝাতে পারলাম? ডার্মাটোগ্রাফিক্স, গ্রাফিক্স মানে স্টাডি, স্কিনের স্টাডি। তাহলে ডি ফর ডার্মাটোগ্রাফিক্স, এম ফর কি হবে? মাল্টিপল। মাল্টিপল মানে কি? অনেক রকমের, মানে বলে না অনেক রকমের ট্যালেন্ট আছে, মাল্টিপল। আর আই ফর ডিএম, ডিএম হয়ে গেল ডার্মাটোগ্রাফিক্স মাল্টিপল। আই ফর ইন্টেলিজেন্স, আমরা বলি না এই বাচ্চা খুব ইন্টেলিজেন্ট, ম্যাথে খুব দুর্দান্ত, ইংলিশে খুব ভালো, গল্প মানে বাংলাতে খুব ভালো, তো প্রত্যেকটা তো আলাদা খেলা করে মানে স্পোর্টসে খুব ভালো, ইন্টেলিজেন্স। তাহলে মাল্টিপল দেখুন, ডি এম, এম ফর মাল্টিপল, আই ফর ইন্টেলিজেন্স, মাল্টিপল ইন্টেলিজেন্স। মাল্টিপল, একটা মানুষের মধ্যে কত রকমের ইন্টেলিজেন্স আছে, সেটা কিভাবে স্টাডি করে বার করা হবে? ডি, ডি ফর ডার্মাটোগ্রাফিক্স, সিঙ্গল পেজ। তো ডি এম আই টি, টি মানে টেস্ট। আজকে দেখুন আমাদের কথা নয়, আপনারা জানবেন ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, কোন মানুষে কোন কারোর সঙ্গে কি ম্যাচ করে? না, ম্যাচ করে না। তাহলে ভাই এটা ইউনিক তো, এটা কিন্তু সাইন্টিফিকলি প্রুভেন। এটা কি বোঝাতে হবে আমাদেরকে? বোঝাতে হবে, এটা অলরেডি প্রুভেন। সেই জন্য সবার ফিঙ্গারপ্রিন্ট কারোর সঙ্গে কারো ম্যাচ করে না, রেটিনাও কারোর সঙ্গে কারো ম্যাচ করে না। তো এই ফিঙ্গারপ্রিন্ট যখন ইউনিক আছে, তো এই টোটাল ফিঙ্গারপ্রিন্টস এর যদি কেউ ব্রেনের একবারও ছবি দেখে দেখবেন, এখানে পাঁচখানা লোব আছে, বুঝতে পারলেন? তো এই টোটাল ফিঙ্গারপ্রিন্টস, এই টোটাল ফিঙ্গারপ্রিন্টস ব্রেনের সঙ্গে কানেক্টেড, ইন্টারকানেক্টেড, বুঝাতে পারলাম? তো এই ফিঙ্গারপ্রিন্টস মাধ্যমে একটা ছেলে বা একটা যে কোনো মানুষের সম্বন্ধে, ধরি আপনি একটা এক্সাম্পল, প্র্যাকটিক্যাল ধরি, এখন স্যারের সঙ্গে আমার ফার্স্ট টাইম মানে দেখছি, যদি ইনার সঙ্গে আমি একদম কথাও না বলি, এইনাকে যদি আমি নাও দেখি, তাহলে ইনার সম্বন্ধে আমি কিছু বলতে পারবো? কেউ বলতে পারবে কি? কথা বলেননি আপনি, হতে পারে ফেসও দেখেননি, উনার সম্বন্ধে কি করে বলবেন? আগে থেকে কিছু জানেন না আপনি, বলতে পারবেন কেউ? শুধু আপনি উনার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে আসুন, শুধু ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে আসুন। উনার মধ্যে কি কি ভালো লাগে, উনার কি সাবজেক্ট পড়তে ভালো লাগে, কি সাবজেক্ট ভালো লাগে না, কি ধরনের উনার আইকিউ লেভেলটা আছে, কোন ইন্টেলিজেন্সটা ভালো আছে, সব কিছু। এই ধরনের টোটাল 18 ক্যারেক্টার, কটা ক্যারেক্টার? 18 ক্যারেক্টার। আপনার বাচ্চা কি মানে বাচ্চা বলছে এটা, কেন বাচ্চারাই জেনারেলি ইউজ করা হয় তো বাচ্চাদের মধ্যে, কিন্তু এটা যে কোনো এজের মানুষ করতে পারে। এখনো কেন যে কোনো মানুষ এজের করতে পারে? এখনো দেখবেন 20 অনেক লোক আছে, বাচ্চা আছে 20 করতে পারে, বা 25 বা 30 এখনো লাইফকে নিয়ে কনফিউজন, কি করবো জানি, আছে না নেই? 30 লোক দেখুন কনফিউজন, কখনো এটা করছে, কখনো ওটা করছে, সবই করছে, আবার কিছু হচ্ছে না। তার মানে ও এখনো আইডেন্টিফাই করতে পারেনি যে তার মধ্যে স্ট্রং পয়েন্টটা কি। আর যারা যারা লাইফে সাকসেসফুল হয়েছে, একটাই কথা ওদের মধ্যে একটাই কোয়ালিটি ছিল, কি বলুন তো? সেটার উপরে বিলিভ করেছিল আর সেটার উপরে শুধু কাজ করেছিল, সেই জন্য ওটা হয়েছে। সচিন যদি সব কিছু খেলতো তাহলে ক্রিকেটে না, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটও খেলতো, ফুটবলও খেলতো, টেনিসও খেলতো, সব কিছু খেলতো, তাহলে কি জীবনে কিন্তু এই ক্রিকেটে নাম হতো। লতা মঙ্গেশকর যদি গান গাইতো, ডান্সও করতো, তারপরে তবলাও বাজাতো, সব কিছু করতো, কিছু হতো না। তো একটার উপরে বিলিভ, যেটা বুঝেছিল ইন্টারেস্টটা, নিজের ইন্টারেস্ট বুঝেছিল, তার উপরে কাজ করেছে, সেই জন্য হয়েছে। তো সেইটাই যদি আজকে 30 বাচ্চা বা 25 বা অনেক লোক আছে, অনেক বয়স হয়ে গেছে, এখনো বুঝতে পারছে না লাইফে কি করবে, তো তার দরকার আছে জানার, কি দরকার আছে তার ভেতরে, কি স্ট্রং পয়েন্ট সেটা জানার দরকার আছে, কি উইক পয়েন্ট সেটা জানার দরকার আছে। যদি জানতে পারে তাহলে কি হবে, লাইফটা খুব ইজি হয়ে যাবে, আপনি নিজের টার্গেটের দিকে এগোতে পারবেন যে কোনো কাজে। অনেক লোক ট্রাই করে, এই ব্যবসা করি, ওই ব্যবসা করি, ওই ব্যবসা করি, এটা ফ্লপ হয়ে গেল ওটা করি, ওটা ফ্লপ হয়ে গেল ওটা করি, এগুলো আর করতেও হবে না যদি আপনি জানতে পারেন ওইটা সব। তো ডিএমআইটি হচ্ছে মারাত্মক লেভেলে, এটা ফরেন কান্ট্রিতে আপনাদেরকে বলতে পারি, বিদেশে বাচ্চারা জন্ম হলে এখন ম্যাক্সিমাম হয়ে গেছে, কি বলুন তো, ওদের আগে ডিএমআইটি করিয়ে দেওয়া। অনেক যারা স্পোর্টসে যায়, অলিম্পিকে খেলা করে, তাদের আগে থেকে এগুলো করা হয়, যদি ফিজিক্যাল স্ট্রেংথ এটাকে বলা হয়, ওইটা দিয়ে পাবেন আপনি কাইনেস্টিক লার্নিং, কাইনেস্টিক স্ট্রং, ওর যদি ভালো থাকে মানে বডি ফিটনেস যদি ভালো থাকে, সেটা আপনি কি করে বুঝবেন 6 বাচ্চা, কি করে বুঝবেন 1 বাচ্চা, বুঝতে পারবেন না তো। কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টস মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তার ওই জিনিসটা স্ট্রং আছে না নেই, যদি স্ট্রং হয়
তাহলে অলিম্পিকে ওরা কিন্তু পাঠিয়ে দেয়, সেই যে বাচ্চা থেকে লাগিয়ে দিল তবেই তো কে মেডেল নিয়ে আসে, এমনি নিয়ে আসে না। খেলা খেলে ওরা কতক্ষণ, 2 মিনিট থেকে 4 মিনিট রেস, তাই না, বা 8 ঘন্টা বা 1 ঘন্টা। কিন্তু ওই 1 ঘন্টা যদি চার চার বছর ডেলি কন্টিনিউ 10 থেকে 12 ঘন্টা কিন্তু প্র্যাকটিস করে, তবেই গিয়ে ওই 10 মিনিটের রেজাল্ট বা 1 ঘন্টার রেজাল্ট দিতে পারে ওরা, তাই না। তো আজকে কিন্তু কখনো যখন ওদের এই জিনিসটা জানতে পারে, তো আজকে আপনারা ডেফিনেটলি যদি বাচ্চাদেরকে অনেক টাইমে দেখবেন, আর একটা এক্সাম্পল নিয়ে বুঝতে পারবেন, 3 রকমের বাচ্চা পাওয়া যায় যেটা শেখার জন্য হয়। আপনি দেখেছেন অনেক বাচ্চাকে যারা চুপচাপ বই দিয়ে দিয়েছেন আর মুখ দিয়ে কোনো আওয়াজ বার করছে না, চুপচাপ বই পড়ে যাচ্ছে, হয় এটা কারো বাড়িতে, হয় কেউ হাত তুলে বলবেন, যার আপনার বাচ্চারই কেউ মানে বই মুখ খুলে পড়ে না, চুপচাপ করে পড়ে যায়, স্যারের বাড়িতে হয়, ফ্যান্টাস্টিক, উনারও হয় বাচ্চা হয়, তখন আমরা কি বলি, কি করছো মুখ খুলে পড়ো, কি করছো বুঝতেই পারছি না, আমরা বলি কি বলি না, বলি তো। আর একটা বাচ্চা কি হয়, চেঁচিয়ে চেঁচিয়ে পড়ে, তো পাশে যতজন আমরা থাকি কি বলি, চুপ করে পড়ো, আস্তে করে পড়ো, নালে অন্যজন ডিস্টার্ব হচ্ছে, হয় কি হয় না। এই ধরনের বাচ্চা কত বাড়িতে আছে, আছে। আচ্ছা কিছু বাচ্চা দেখবেন এমন হয় যে আপনি বই দিয়ে দিন, ও বডি দেখবেন নড়াবে না, কুটুক করে ওদিকে চলে গেল, এদিকে চলে এলো, এদিকে হাত মারছে, ওদিকে পা মারছে, যতক্ষণ বডি নড়াবে না পড়বেই না, আপনি 10 মিনিট ওকে রাখতে পারবেন না, হয় তো। দিস ইজ দ্য 3 টাইপ অফ লার্নিং। আপনি জানেন না যদি বাচ্চা চুপ করে পড়ছিল আর আপনি ওকে বলছেন বলে বলে পড়ো, ওর আপনি জানেন না ভেতরে যে স্ট্রং পয়েন্ট ছিল সেটাকে আপনি কিল করে দিলেন, ও আর কিছু করতে পারলো না। যে বাচ্চা চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছিল আপনি ওকে বারণ করে দিলেন, ওর ওটাই স্ট্রং পয়েন্ট ছিল, ওটাকে কি বলা হয়, দেখুন যে চুপচাপ করে পড়ছে সেটা হচ্ছে চুপচাপ করে যেটা পড়ছে, আর ধরে রাখুন যে মনে করুন মুখ দিয়ে আওয়াজ করে পড়ছে, হিয়ারিং, মুখ দিয়ে কেন আওয়াজ করে, যত তোমার কানের কাছে আওয়াজ যাবে না ও শিখতেই পারবে না, তো দ্যাট ইজ দ্য যে ওর হিয়ারিং মানে ওই লার্নিংটা আপনি তাহলে স্টপ করছেন তোকে, যে আর চিল্লে পড়ো না, তাহলে কি হবে। আর যেটা দেখে পড়ছে সেটা হচ্ছে ভিজনারি মানে ভিজন মানে চোখে দেখলেই শিখতে পারে, সেটাকে আপনি বলছেন চেঁচিয়ে পড়ো, মুখ দিয়ে আওয়াজ বার করে পড়ো, ওরা এইটা স্ট্রং নয় ওর এইটা স্ট্রং মানে দেখলেই শিখতে পারে, বুঝতে পারছো, কিছু বাচ্চার এটা স্ট্রং, আবার কিছু বা কাইনেস্টিক মানে বডি নড়াচ্ছে, আমরা বলি কত বদমাস 10 মিনিট 100 বসতে পারে না, বলি না পড়ছে না খেলছে বোঝাই যাচ্ছে না, তো ওইটার মানে কি, ওর কাইনেস্টিক, কাইনেস্টিক মানে বডি ওইভাবেই ও লার্নিং করে, যদি ওকে আপনি হাত পা বেঁধে দিয়ে পড়ান ও লাইফ গেল, স্পয়েল হয়ে গেল। তো আপনাদের বাচ্চা যদি এই ধরনের হয় তো আপনি স্টপ করবেন না, এই ধরনের আট্রোকানা ক্যারেক্টার আপনার বাচ্চা কিভাবে কি শিখতে পারে কি হতে পারে সব কিছু শুধু ডিএমআইটির মাধ্যমে জানা যায়। এই জিনিসটা তো এনি এজে একবার না একবার করা দরকার আছে, যেটা উনি বলে গেল, আমরা কলেজ স্কুলে বাচ্চা যখন থেকে জন্ম হয় কলেজ অবধি কত টাকা খরচা করি পড়াশোনাতে, কত টাকা টিউশনিতে খরচা করি, রেজাল্ট কি বেরোয়, 30 বছর এখনো বুঝতে পারছে না কি করবে, রেজাল্ট কি বেরোয় যে 30 বছর এখনো বুঝতে পারছে না যে কি করবে, তাই না। তাহলে এই জিনিসটা যেন না হয় তার জন্য অ্যাটলিস্ট একবার আপনি ডিএমআইটি করান, তার লাইফে ও এম পেয়ে যাবে, গোল পেয়ে যাবে, কি করতে চায় সেটা পেয়ে যাবে, 100% করতে পারে। তো এটাও এবার আপনাদের স্যার যেমনি বলে দিল, স্যারের সঙ্গে কমিউনিকেট করে নেবেন কবে কিভাবে হবে সেটা উনি জানিয়ে দেবেন, আর এটা জানার পর যদি আপনার কনফিডেন্স বাড়ে, দুনিয়ার প্রত্যেকটা ঘরে আপনার প্রত্যেকটা লোকের এই জিনিসটা দরকার হবে, তাহলে ব্যবসা কোথায় যাবে,